আমি মায়ের মৃত্যুর সময় ওই মুখটা আমি দেখিনি, আমার মা যায়নি কোথাও। আমি জানি কোনো কোনো তুমি দিয়ে আসে পরাণ কেমন আছো, এরকম বলবে আমাকে। আমি জানি, আমি এখনও জানি আমার মা জীবিত, নইলে আমি কথা বলতে পারতাম না। পাঁচ মাস বয়স যখন আমার, তখন আমার মা আমাকে ছেড়ে চলে যায়। তো সেই মাকে আমি দেখিনি, যাই যে মায়ের গর্ভে ছিলাম আমি। তারপর আমার বাবা তার এক পিস্তুত বোনের কাছে আমাকে গচ্ছিত রাখে। তো সেই মায়ের কোলে আমি বড় হয়েছি, তার স্তন্যপান করেছি। তো সারা জীবন আমি তাকে দেখেছি, জ্ঞান হওয়ার পর তাকে মা বলে ডেকেছি, এখনও জানি সেই আমার মা। তো এই মা খুব রাগি ছিল, আমি এই মায়ের কোলে বড় হচ্ছি, খুব দুরন্ত ছিলাম। মানে দুপুরবেলা যখন সবাই ঘুমোতো, তখন আমি একটা কাটারি নিয়ে বেরিয়ে পড়তাম, জামুন গাছে উঠতাম, মানে জ্যৈষ্ঠ বৈশাখ মাসে। তারপরে ধরো একটা বাজে পড়া তাল গাছ, তার একদম কোটরে একটা পাখির ছানা, পাখিটা উড়ে এসে যখন সে বাচ্চাকে খাওয়াতো, তার মুখটা বেরোতো, দেখতাম লোভ লাগতো। তারপরে বেঁজি ধরতাম, বেঁজি ধরে পুষতাম, এইসব নানা রকম ছিল। তো এইখানে ওই যে ওটা যে বন্টিয়ার বাচ্চা, ওটা একদিন দুপুরবেলায় কি একটু ঠান্ডা, মানে বুতুর্দ গড়িয়েছে, সেই সময় ওই গরু দোয়ার ছাঁদন দড়ি আছে, তো ওইটা ছিল বাড়িতে, ওইটা নিয়ে খালি হাতে উপরে উঠেছি, উঠে বন্টিয়াটাকে ধরেছি। এবার নাববার সময় তো দুহাত ব্যবহার করতে পারছি না, ডানাতে বা বাঁহাতে পাখিটা আর এক হাতে করতে 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 না করতে করতে নাবছি। যখন নাবলাম, এইসব জায়গায় ছড়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এবার এইটা যদি মা প্রথমে দেখে, তাহলে আমার যা দুরবস্থা হবে পাখিটারও সেই দুরবস্থা একই হবে। সুতরাং এটাকে রক্ষা করে প্রথমে দাদুর কাছে, আমি দাদু বলে ডাকতাম দিদাকে, দাদু কী এরেছিস, কনে গেলি, পাখি ছানা ধরতে গেলি, তাল গাছের মাথায় দাঁড়া, ইস গেঁদা ফুলের পাতা চটকে সেই রসটা আমার বুকে মাখিয়ে দিলে এরকম করে। আচ্ছা, ভ্যারেন্ডার আঠা কেটে কুটে গেলে লাগানো হতো। এইবার আমি তো কাঁদছি, কাঁদে না কাঁদে না মা সত্যি পাবে। আমাদের বাড়ির সামনে একজন প্রজা ছিল, তাকে ডাকলো কালি বলে ডাকলো, কালী কাকা ডাকাতের মতো চেহারা আমার মনে আছে, এইখান থেকে চুল শুরু এই পর্যন্ত শেষ, খাঁচ কাটা কাটা খাঁচ কাটা কাটা খাঁচ কাটা কাটা, দারুণ চেহারা। হ্যাঁ, কী করছো, একটা খাতা জোগাড় কর, একটা এনে পাঠি দিয়ে সব কালী কাকা সব গুছিয়ে গেছে দিল, তার মধ্যে পাখিটাকে দেওয়া হলো নারকলের মালা, তার মধ্যে জল, একটু মুসুর ডাল, এসব ভিজি টিজি দিয়ে করা হলো। মা যখন জানতে পারল, তখন ওইটা যে করেছি এটা জানতে পারলো, কিন্তু তার পরের অধ্যায়টা যখন জানতে পারলো, তখন মুখ একটা টু নেই, সব শব্দ নেই মুখে, কারণ তাহলে দক্ষযজ্ঞ হয়ে যাবে, পরণের গায়ে যদি কিছু হাত ওঠে বা কিছু হয়। তো এইভাবে রক্ষা পেতাম। একবার হলো কি, রান্নাঘরে বসে সব নারকল গড়ানো হচ্ছে, তা আমার তো লোভ লাগছে যে করানোর আগে যদি একটা মালা পেতাম তো নিয়ে পালিয়ে যেতাম। এইবার একটা কুড়িয়ে মালা একটু এরকম করে রেখে দিয়েছে আর কি, সেটা গড়াতে গড়াতে একটু দূরে চলে গেছে, আমি বেড়ার ফাঁক দিয়ে এসে টুক করে ওটা নিয়ে চলে গিয়ে খাচ্ছি, মা ওটা দেখতে পেয়েছে। এবার মা এসে চুলের মুঠি ধরে সেই লাঠিটা দিয়ে ফেলে দিয়ে এই ঠিক এইখানে সিদ্ধান্তের উপরে সপাটে বাড়ি আমি বেঁকে গেলাম। সন্ধেবেলায় গ্রামে তো হেরিকেন চলছে, মা একটা ভাঙা কড়াইতে কয়লার আগুন নিয়ে তার উপরে একটা পাটাতন দিয়েছে, দিয়ে দুটো ন্যাকড়ার পুঁটলে করা তার উপরে দেওয়া, আর আমাকে ডেকে এদিকায় কোলের উপরে শুয়েছে, উবুল করে শুয়েছে, শুয়ে ওই একটা করে পুঁটলা ওই এতে দিচ্ছে, আবার রেখে ওটা দিচ্ছে, এটা করছে। তা আমি শুয়ে আছি, শুয়ে আমি ভালো লাগছে, সুন্দর ভালো লাগছে, হঠাৎ পিঠের উপরে
গরম জলের ফোঁটা, গরম জলের ফোঁটা পড়ছে। তা আমি উপরে শুয়ে এরকম করে দেখছি, মা কাঁদছে। মা মা আমি এটা হচ্ছে আমার মানে পরবর্তীকালের যে ইডিয়েটিক সেন্টিমেন্ট, ইডিয়েটিক সেন্টিমেন্ট এগেনস্ট মহাকাল, সেটা হচ্ছে এই, যাদের আমি ভালোবাসি তাদের চলে যাওয়াটা, চলে যাওয়ার যে মুহূর্তটা, সেটা থেকে আমি মুখ ফিরিয়ে থাকি, সেটা আমি দেখি না। কেন? আমি যা দেখিনি তা আমি বিশ্বাস করব না। এই লজিকে আমি ঈশ্বর দেখিনি, আমি ঈশ্বরে বিশ্বাস করি না। আমি মায়ের মৃত্যুর সময় ওই মুখটা আমি দেখিনি, তার ঠিক আগের দৃশ্যটা আমার কাছে জীবন্ত। ওই ওই দৃশ্যটা আমি মায়ের ওই ওইটার দৃশ্য আমি দেখিনি, তাই মনে হয় মা এখনও আছে আমার, আমার মা যায়নি কোথাও। এই সেন্টিমেন্ট নিয়ে আমি সারা জীবন বেঁচে থাকবো। আমি জানি মহাকালের সঙ্গে লড়াই করে কেউ কোনো দিন বাঁচে না, টিকে থাকতে পারে না, কিন্তু আমি এই ইডিয়েটিক সেন্টিমেন্ট নিয়ে আই উইল লিভ। মাকে কেউ হারাতে চায় না কোনো দিন, আমিও চাই না হারাতে, কিন্তু তাকে রাখবো কী করে? আমি মহাকালের নিয়মে আমি কী করে তাকে ধরে রাখবো? আমি রাখবো তাকে ধরে, মহাকালের এগেনস্টে গিয়ে আমি ধরে রাখবো। আমি এখনও জানি আমার মা জীবিত, নইলে আমি কথা বলতে পারতাম না।